আলিপুরদুয়ার শহরে বিভিন্ন খাবার দোকান এবং হোটেলে আচমকা অভিযান চালালেন মহকুমা শাসক। বেশ কিছু অসঙ্গতি পেয়ে দোকানদারদের সাবধানও করলেন। বৃহস্পতিবার দুপুরে ফুড সেফটি অফিসারকে সঙ্গে নিয়েই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন খাবারের হোটেলে আচমকা অভিযানে যান মহকুমা শাসক বিপ্লব সরকার। জানা গিয়েছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, আলিপুরদুয়ার জেলা জুড়ে এখন পুজো পরিবেশ। দুর্গাপুজোয় বহু মানুষের সমাগম হবে আলিপুরদুয়ার শহরে, তাই শহরের দোকানগুলি যাতে সর্বস্তরের নাগরিকদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পরিবেশন করে তাই তাদেরকে সচেতন করতে এদিন অভিযান বলে জানানো হয়েছে। আমাদের রেগুলার ভিজিট, আপনারা প্রত্যেকেই জানেন যে আলিপুরদুয়ার শহর লাগোয়া যে সমস্ত হোটেল বিরিয়ানির দোকান আছে এসব জায়গায় ফুড সেফটি অফিসারকে নিয়ে আমরা রেগুলার ভিজিট করি এবং সেই মতো আজকেও বেরোনো হয়েছে। সামনেই পুজোর মরশুম আছে, আমরা সমস্ত হোটেল বিরিয়ানির দোকান সব জায়গায় ভিজিট করলাম এবং কিছু কিছু জায়গায় কিছু অব্যবস্থা পেলাম। একটু বাসি পচা মশলা কিছু পাওয়া গেল, কিছু পচা সবজি পাওয়া গেল, বা কিছু কিছু জায়গায় দেখা গেল যে খাবার দাবার ঢেকে রাখেনি, তাদেরকে সতর্ক করে দেওয়া হলো। হ্যাঁ, মোদ্দা কথা, এখানে হোটেল যারা চালাচ্ছে তাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হয় যে খরিদ্দারদের আপনারা পরিষ্কার খাবার খাওয়ার, খাবার দাবার রান্না করার সময় যেমন যে জল ব্যবহার করছেন সেটা, মশলা যেটা ব্যবহার করছেন সেটা, সব কিছুই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং খাবার দাবার যেন ঢেকে রাখা হয় এবং সঠিকভাবে যেন যারা খেতে আসে তাদেরকে খাবার পরিবেশন করা হয়, এটাই দেখা গেল। স্যার, একটা বিরিয়ানি দোকানে ঢাকেশ্বরী মোড়ে দেখা গেলো, ওখান থেকে কিছু আপনার লিকুইড এবং পাউডার চিলি এখানে যে বিরিয়ানি দোকানগুলো ভিজিট করলাম, একটা দোকানে আমরা দেখতে পেয়েছি কিছু যেটা হচ্ছে ওই রং আর রং যেটা কিনা বিরিয়ানিতে দিতে পারে না, এবং একটা হচ্ছে সেন্ট ওই ফ্লেভার যেটা দেয় আর কি, ওটাও আমরা আজকে আমরা কালেকশান করেছি, ওটা আমরা শিলিগুড়িতে ল্যাবরেটরিতে পাঠাবো ওটা টেস্ট করার জন্য, যে ওটা ঠিকঠাক ওই যেটা ই করা হলো ওটা ওরা মানে ঠিকঠাক রং ব্যবহার করছে কি না সেইটা দেখার জন্য আমরা ল্যাবরেটরিতে পাঠাবো, এবং যদি দেখা যায় যে ওর মধ্যে কোনো ভেজাল আছে তাহলে কিন্তু আমরা ওকে নোটিশ পাঠিয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া। থ্যাংক ইউ স্যার। এই যে লজের বিষয়ে কি বলবো স্যার, এখানে দেখছি এই স্টেশনের কাছে একটা লজ আমরা দেখতে পেলাম, তো এর আগে দেখা যায়নি, তো লজটাকে ওই মালিককে আমরা বললাম যে আপনার কাগজপত্র দেখাতে, তো ইনস্ট্যান্ট উনি দেখাতে পারেননি, বলা হলো যে কাগজপত্র দেখাতে, যদি না সঠিক কাগজপত্র থাকে এ সমস্ত লজ কিন্তু চলতে পারে না এবং বন্ধ করে দেওয়া হবে। থ্যাংক ইউ। উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি, স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি, নির্ভেজাল একদম শুদ্ধ খাঁটি ঘি, আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা। আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না। ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার। ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন 9749827856। ঠিক আছে।
কোথায় ফোর সেপ্টে কোথায়?